অবশেষে ইস্টবেঙ্গল সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজই FSDL এর সরকারি ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হলো যে নিজের নামেই ISL খেলছে ইস্টবেঙ্গল। ইনভেস্টর ঘোষণার পরই কিন্তু আশা উৎকণ্ঠা বাড়তে থাকে ইস্টবেঙ্গল সমর্থকদের এই ঘোষণা নিয়ে। আর ঘোষণা হতেই সেই ঘোষণা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। FSDL এর চেয়ারপারসন নীতা আম্বানি জানিয়েছে, মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তি যে ISL কে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলল এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই ঐতিহ্যবাহী দুই ক্লাবের অন্তর্ভুক্তি আমাদের প্রতিযোগিতার ভবিষ্যৎ আরও সুদৃঢ় করবে এই কথাটি বলতেও ভোলেননি তিনি। এখন দেখার কত তাড়াতাড়ি কোচ, সাপোর্ট স্টাফ এবং বিদেশি ফুটবলারদের নাম ঘোষণা করা হয় ক্লাব তরফ থেকে, এবং এরপরই দুর্গোৎসবের আগে যে আরও কিছু সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অপেক্ষা করছে তাই ধারণা একাধিক মহলে। তবে এখন কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে অলিখিত স্লোগান হয়ে গেছে, বাজিয়েগা সিটি উড়েগা বল, ISL খেলেগা মেরা ইস্টবেঙ্গল।